বরেন্দ্র সংবাদে পুরো সংবাদ জুড়ে আছি নূপুর মাহমুদ। শুরুতে সংবাদ শিরোনাম। ধর্ষণের প্রতিবাদে রাজশাহীতে সাইকেল র্যালি। মেহেরপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের দুইজন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব ১২। নোয়াখালীতে নির্যাতনের শিকার সেই নারীর ঘর থেকে আলামত সংগ্রহ করেছে পিবিআই। জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার বিস্তারিত। ধর্ষণের প্রতিবাদে রাজশাহীতে সাইকেল র্যালি করেছে শিক্ষার্থীরা। রোববার সকাল ৯টার দিকে নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিএনবি মোড়ে গিয়ে শেষ হয়। মানুষকে সচেতন করতে ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ করতে এই সাইকেল র্যালি বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে দুপুর ১২টার দিকে নগরীর সাহেববাজার 0 পয়েন্টে ধর্ষণ বিরোধী নেটওয়ার্ক সংবাদ সম্মেলন করেছে। তারাও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে কঠোর আইন প্রয়োগের দাবি জানায়। নোয়াখালীর বেগমগঞ্জে নির্যাতনের শিকার সেই নারীর ঘর থেকে জামা কাপড়, বালিশ, বিছানা চাদর সহ মামলার বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। রোববার সকালে পিবিআই কর্মকর্তাগণ একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে নির্যাতনের শিকার সেই নারীর বাড়িতে যান। এ সময় তারা ভুক্তভোগীর ঘর থেকে তার ব্যবহৃত জামা কাপড়, বালিশ, বিছানার চাদর এবং কয়েকটি কার্টুন সহ মামলার বিভিন্ন আলামত সংগ্রহ করেন। এ সময় বাড়ির পাশের খালে এবং পুকুরে আরও কিছু আলামত উদ্ধারের জন্য জাল ফেলে ও ডুবুরি নামে খোঁজাখুঁজি করা হয়। পরে স্থানীয় লোকজনকে সাক্ষী করে আলামতগুলো জব্দ তালিকা প্রস্তুতের পর জেলা পিবিআই কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ সময়ে ঘটনার নির্যাতিত নারীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই এর জেলা কার্যালয়ে পরিদর্শক মামুনুর রশিদ পাটোয়ারি উপস্থিত ছিলেন। এদিকে মামলার প্রধান আসামি বাদল, সাজু ও রহমতকে রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে। রোববার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা এ তিন আসামিকে নিয়ে জেলার মুখ্য বিচারক হাকিম আদালতে হাজির হন। এর আগে মামলার ৫ আসামি ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল। নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে গত রোববার রাতে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দুটি দায়ের করেন। দুই মামলার এজাহারে ৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৭-৮ জনকে আরও আসামি করা হয়। দুই মামলায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে এজাহারভুক্ত ৬ জন এবং তদন্তে যুক্ত করা হয়েছে ৫ জনকে। সরকার ঘোষিত নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের ২ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১২। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ১২ মেহেরপুর জেলার গাঙ্গী থানার বাঁশবাড়িয়া বাজারে একটি জঙ্গিবাদ বিরোধী অভিযান পরিচালনা করে জঙ্গি সদস্যদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা মহিদুল ইসলাম ও পাপন মোল্লা উভয়ের বাড়ি খোকসা শেখপাড়া থানা মেহেরপুর সদর, জেলা মেহেরপুর। তাদের কাছ থেকে 3টি উগ্রবাদী জিহাদি বই, 11টি জিহাদি লেফলেট উদ্ধার করা হয়। গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব ৫ রাজশাহী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব ৫ রাজশাহী সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল শনিবার বিকেলে জয়পুরহাট জেলার সদর থানার সার্কিট হাউস এলাকা থেকে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সেলিমকে 17 কেজি 800 গ্রাম গাঁজা সহ আটক করে র‍্যাব ৫ রাজশাহী। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে নারীকে বিবস্ত্র করে ধর্ষণের প্রতিবাদে আলিপুর যুব সংঘের উদ্যোগে মানববন্ধন পালিত হয়েছে। শনিবার সকালে আলিপুর যুব সংঘের সামনে ফেনী লক্ষ্মীপুর মহাসড়কে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আলিপুর যুব সংঘের সভাপতি ও চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি মোর্শেদুল আমিন ফয়সাল, আলিপুর যুব সংঘের নেতা দেলোয়ার সহ নেতৃবৃন্দ। এ সময় মানববন্ধনে অংশগ্রহণ করেন আলিপুর যুব সংঘের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকার সর্বস্তরের জনগণ। মানববন্ধনে বক্তাগণ বলেন, বেগমগঞ্জের একলাশপুরে ইতিহাসে জঘন্যতম নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। যারা এ ধরনের ঘৃণ্যতম ঘটনার সাথে রয়েছে, আমরা যুবসংঘের পক্ষ থেকে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসির দাবি করছি। শুধু একলাশপুরে নয়, যেন এ ধরনের ঘটনা বাংলাদেশের আর কোথাও না ঘটে। মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকল প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।